বন্ধুরা, আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কি। তো হ্যাঁ, আজ আমাদের আদায় কাজ করার 11 বছর পূর্ণ। তো কি বলুন তো, আজকেও আদায় কাজ করা বলার কারণ হচ্ছে আজকেও সকাল থেকে খুঁটিরাটি ছিল, তো এখন রাত্রিবেলা আমি ভিডিওটা শ্যুট করছি। সারাদিনটা ও ব্যস্ত ছিল কাজে, আর আমিও কাজে ব্যস্ত ছিলাম, সারাদিন একসাথে আমরা থাকতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর কেমন লাগছে আপনাদের বলবেন। তো চলুন, রাত্রিবেলা মেনুতে আছে কি সবই আপনাদেরকে দেখাচ্ছি, কী করছি সবটাই দেখাচ্ছি। তো চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখো বন্ধুরা, এখানে রাতে করেছি চিকেন চাপ। আজকে চাপটা পুরো তেল তেলই করেছি, একটু মানে ইয়ে করিনি, গ্রেভিটাও করেছি গায়ে মাখা। তো এখানে নিয়ে নিয়েছি রুমালি রুটি, চিকেন চাপ, আর এখানে হচ্ছে শসা আর পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, আজকে রাত্রিবেলা মেনুতে আছে চিকেন চাপ আর রুটি, রুমালি রুটি। তো সারাদিনটা যে সেভাবে কিচ্ছু করিনি, রাত্রিবেলা হুট করে ঠিক করেছি, মেয়ের খাওয়া গেছে, আমি আরও খেতে বসেছি। চলো খেয়ে নিই, আজকে খুব ইচ্ছা ছিল অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার। চাপটা ভালো হয়েছে না গো? চলো খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে গিয়ে নেক্সট ডে, আজকে 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি। তো 14 তারিখ তোমাদেরকে একটুখানি দেখালাম যে আমাদের বিবাহবার্ষিকী ছিল, আদায় কাজকলা 11 বছর পূর্ণ হলো। তো সেটা নিয়ে একটু ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু কোনো একটা কারণে, আর সারাদিনটা কালকের দিনেও, কেন আদায় কাজকলায় বলছি তার কারণ হচ্ছে কালকের দিনেও কিন্তু আমাদের আদায় কাজকলার মানে একটু কথা কাটাকাটি হয়েছিল। তো তার মধ্যে সারাদিনও কাজে, আমিও আলাদা কাজে, তো দুজনেই দুরকমভাবে ব্যস্ত ছিলাম, যার জন্য কালকে কিছু করতে পারিনি। রাত্রিবেলা জোর করে মেয়ে বলল যে না, কিছু তো করতে হবে। আর ও আমাকে বিবাহবার্ষিকীতে কী গিফট দিয়েছে সেটা অনলাইনে দিয়েছে, তো আমার যদিও কাজের জিনিস, ও আমাকে বলেছিল যে তুমি যেটা নিতে চাও সেটা নিও। তো অবশ্যই সেই গিফটটা 20 তারিখ আসবে হয়তো, যদিও এটা সবাইকার মনে হতে পারে যে এই গিফট বিবাহবার্ষিকীতে, কিন্তু আমি ওটা চেয়েছি, তো ওটাই আমাকে দেবে। শাড়ি গয়নাগাটি কিছু না, যদিও সেটা কাজের জিনিস। আর কেন ওইটা আমি চুজ করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, কালকে একদমই দিনটা ভালো গেছে, রাত্রিটা ভালো গেছে, সন্ধ্যের পর থেকে। তো তিনজনে বেরিয়েছিলাম, একটু চিকেন ফিকেন এনেছি, রুটি ফুটি এনেছি, রান্না করেছি, খেয়েছি, ব্যাস এইটুকুই। আর কালকে সেরকমভাবে কিছু করা হয়নি, তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। আমি যদি কিছু করতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু ওই যে বললাম আদা কাজকলা সম্পর্ক তো একটু তো গণ্ডগোল হবেই, কিন্তু যাই হোক, সেটা প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে হয়। তো এখন ঠিক হয়ে গেছে আবার নর্মালি। তো তারপরে কালকে আর তার জন্যই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে একটু কিছু কথা বলে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। কী জানো বন্ধুরা, আমি পালিয়ে বিয়ে করেছিলাম, এবং পালিয়ে বিয়ে করেছিলাম কেন করেছিলাম, কোথায় করেছিলাম, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যদি তোমরা বলো আমি একদিন অবশ্যই লাভ স্টোরি নিয়ে আসবো, যদিও লাভ স্টোরিটা বলতে গেলে আজকেই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাড়ি নেই, আমাদের পাড়ার এক জেঠু মারা গেছেন, তো সেখানে ওকে বেরিয়ে যেতে হয়েছে আজ সকালবেলায়, উনি মারা গেছেন। তো লাভ স্টোরিটা আজকে আনার ইচ্ছা ছিল, কিন্তু কি বলো তো, লাভ স্টোরিটা একা একা তো হবে না, ওকে লাগবে। তো তার জন্য আমি আজকে সেভাবে তোমাদেরকে কিছু বলছি না, শুধু বললাম জানো আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তো যতটা পারছি তোমাদের সাথে, ছবিগুলো বুঝতে পারবে কি না জানি না, তবে শেয়ার করছি, ভিডিওর এন্ডে দিয়ে দেবো।
তো চলো আজকে বেশি বকবক করব না, যদিও ভিডিওটা খুবই সাধারণ, খুবই ছোট্ট মতো করেছি। যদি তাও তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, যারা করনি যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ইউটিউব পরিবার থেকে দেখছো তারা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো এরপরে কয়েকটা ফটো দিয়ে, আমার বিয়ে তো সেইভাবে হয়নি, পালিয়ে বিয়ে করেছিলাম বুঝতে পারছো মন্দিরে সবাইকে লুকিয়ে, আমি কিন্তু 14ই ফেব্রুয়ারি বলে পালাইনি, আমার আর মানে ভালো সুযোগ ছিল না, মনে হয়েছিল সেদিনও মঙ্গলবার ছিল তো মনে হয়েছিল যে এই দিনটায় বাড়িতে তো মানে কেউ থাক, মানে বাড়িতে আমার ঠাকুমা ঠাকুমা ছিল কিন্তু এই টাইমটায় গেলে সুবিধা হবে আর কি, সেই একটা পালাবার তো আর দিন হয় না, আগের দিন ঠিক করি আমরা কালকে বিয়ে করব, পরের দিনই আমরা কালীবাড়ি গিয়ে বিয়ে করেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যদি তোমরা শুনতে চাও আমাকে অতি অবশ্যই জানিও। তো চলো দেখে নাও ফটোগুলো, তো আজকের মতো টাটা, চলো তোমাদেরকে দেখি আমি এখানে ভিডিওটা এন্ড করছি, তুমি ফটোগুলো কিন্তু দেখে নাও কেমন, টাটা, সবাই খুব খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো আর সুস্থ থেকো, আজকের মতো টাটা। ভারতের ভালোবাসা